প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন? আশা করি এই মুহূর্তে আপনারা সবাই ভালো আছেন। দর্পণ স্কুলের পক্ষ থেকে আজ বিসিএসে সবচেয়ে বেশিবার আলোচিত যে 11 জন কবি, সেই 11 জন কবির মধ্যে একজন কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাকে নিয়ে আজ আলোচনা করব এই পর্বে। বিসিএসের খুঁটিনাটি সহ অর্থাৎ বিসিএসে যে সকল প্রশ্ন এসেছে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সকল গুরুত্বপূর্ণ আজ তুলে ধরব খুঁটিনাটি আপনার সামনে। এজন্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটিতে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম থেকে শুরু করে যাবতীয় কিছু আলোচনা করব। তার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটি সাবস্ক্রাইবারের দাবি করব এবং পরবর্তী ভিডিও পেতে লাইক এবং কমেন্ট করবেন, আর পাশেই থাকবেন, ধন্যবাদ। প্রথমে রয়েছে কাজী নজরুল ইসলাম। 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেন। জন্মসাল হচ্ছে 25 মে আর বাংলাপিডিয়ার মতে 24 মে, এবং 1899 সালের বাংলা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। এখান থেকে দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় প্রশ্নের শেষে কাজী নজরুল ইসলামের জন্ম কবে। এবং মৃত্যুবরণ করেন 29 আগস্ট 1976 সালে বাংলায়, যা 12ই ভাদ্র এবং 1383 বঙ্গাব্দ। সালগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, বাংলা এবং ইংরেজি। জন্মগ্রহণ করেন 11ই জ্যৈষ্ঠ এবং 12ই ভাদ্র, মৃত্যুবরণ করেন। জন্মস্থান রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি বা জাতীয় কবি জন্মগ্রহণ করেন এখানে। কবরস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে, যা তার একটি গান থেকেই উদ্ভূত হয়ে তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে কবর দেওয়া হয়। তিনি প্রথম ঢাকায় এসেছিলেন 1926 সালে, যেটি অষ্টম বিজিএস পরীক্ষা এসেছিল। এখানে একটি সুবিধা হচ্ছে, এখানে পরীক্ষায় কিন্তু কথায় কী ধরনের পরীক্ষায় প্রশ্নটি এসেছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে, আপনারা চাইলেই এখান থেকে একটু কম্পেয়ার করে নিতে পারবেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে মৌলিক তথ্য হচ্ছে, পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহিদা খাতুন কাজী, ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। অর্থাৎ কাজী নজরুল ইসলামের অধিকাংশই গ্রন্থ ধূমকেতু ছদ্মনামে লিখতেন। বাংলাদেশের জাতীয় কবি স্থায়ীভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয় 1972 সালে। সাহিত্যে 21শে পদক লাভ করেন 1976 সালে এবং নজরুলকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে কানাডা। বাংলাদেশের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে দড়িরামপুর। তিনি বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা। নজরুলের স্মৃতি বিজড়িত স্থানগুলি দেখব আমরা, কাজীর সিমলা ত্রিশাল। অর্থাৎ 1914 সালে কাজী রফিকুল্লাহ দারোগা আসানসোল রুটির দোকান হতে ত্রিশালে এনে দড়িরামপুর স্কুলে বর্তমান নজরুল একাডেমি নামকরণ করা হয়েছে, এনে এখানে এনে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। সেজন্য এই গ্রামের বটতলা নামক স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তারপর রয়েছে দৌলতপুর। 1921 সালে নজরুল তার বন্ধু আলী আকবর খানের আমন্ত্রণে কুমিল্লা জেলায় দৌলতপুরে আসেন এবং এখানে 71 দিন অবস্থান করেন। তারপরে আরেকটি স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে কার্পাসডাঙ্গা। এটি 1926 সালে বিপ্লবী হেমন্ত সিং ও মহিম সরকারের আমন্ত্রণে চুয়াডাঙ্গা আসেন ও 2 মাস সপরিবারে এখানে থাকেন। তাহলে স্মৃতি বিজড়িত স্থান রয়েছে ত্রিশালের সিমলা এবং দৌলতপুর এবং কার্পাসডাঙ্গা, যা চুয়াডাঙ্গা। এই 3টি জায়গা হচ্ছে নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান। এই 3টি স্থান হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান। এবার সংক্ষেপে শিক্ষা ও কর্মজীবন দেখব আমরা। লেটো গানের দলে যোগদান করেন কাজী নজরুল ইসলাম। লেটো গানের দলে থাকেন 1909 সাল থেকে 1910 সাল পর্যন্ত। এরপর 10 সালের আসানসোল রুটির দোকানে কাজ করা শুরু করেন। দড়িরামপুরের স্মৃতি হচ্ছে 1914 সালের আসানসোল থানার দারোগা কাজী রফিক উদ্দিন। মনে রাখবেন, দারোগা কাজী রফিক উদ্দিন ময়মনসিংহের কাজী সিমলা গ্রামের দড়িরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করান এবং সেনাবাহিনীতে যোগদান করেন 1917 খ্রিস্টাব্দের, অর্থাৎ সালের 18 বছর বয়সে 49 নং বাঙালি পল্টন। সৈনিক ছিলেন কত নম্বর বাঙালি পল্টনের? 49 নং বাঙালি পল্টন, মনে রাখবেন। 18 বছর বয়সে সামরিক বাহিনীতে চাকরি করেন। এ সময় তিনি সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে পদোন্নতি লাভ করেছিলেন। 1920 সালে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ 17 সালে চাকরি পান এবং 20 সালে তিনি চাকরিটি ছেড়ে দেন।
কাজী নজরুল ইসলামের দাম্পত্য জীবন। কুমিল্লার দৌলতপুরে অবস্থানকালে আলী আকবর খানের বোনের মেয়ে সৈয়দা খানম ওরফে নার্গিসের সাথে কবির বিয়ে হয়। 1921 সালে কাবিনের শর্ত ঘরজামায় না মেনে তিনি দৌলতপুর ছেড়ে চলে যান। অর্থাৎ 1924 সালের 25 এপ্রিল কুমিল্লার আশালতা সেনগুপ্তা দুলি ওরফে প্রমিলা সেনগুপ্তা দুলিকে বিয়ে করেন। কবি দুলির নামে রচনা করেন প্রথম প্রেমের কাব্য দোলন চাপা। তারপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকশক্তি রহিত হয়, এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনোযোগ দিবেন। বাকশক্তি রহিত অর্থাৎ 1942 সালে অর্থাৎ 1899 সালে তিনি জন্মগ্রহণ করে, সে অনুযায়ী সেখানে 43 বছর বয়স। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা আসা থাকে। যাই হোক, দেখি আমরা 1942-এর 10ই অক্টোবর বেদিতে অর্থাৎ পিক্স ডিজিজি আক্রান্ত হন এবং মাত্র 43 বছর বয়সে বাকশক্তি হারান। অর্থাৎ 42 সালে 43 বছর তার বয়স হয়, সে অনুযায়ী 43 বছরে বাকশক্তিতে অর্থাৎ দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন। স্থায়ীভাবে ঢাকায় আগমন ও নাগরিকত্ব লাভ। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর ভারত সরকারের অনুমতি ক্রমে 1972 সালের 24 মে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 18 ফেব্রুয়ারি 1976 সালে তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছরে 21শে পদক প্রদান করা হয়। ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির আগমন। তিনি মোট 13 বার ঢাকা ও 5 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। তিনি প্রথমবার ঢাকা আসেন 1926 সালে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানজনক ডিলিট উপাধি লাভ করেন। স্বাধীনতা পুরস্কার লাভ। 1977 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। অর্থাৎ 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং 77 সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। কাজী নজরুল ইসলামের প্রথম যে লেখনীগুলি সেগুলি আমরা একটু দেখব এবং ভালোভাবে মনে রাখবো, এবং শেষে দেখেন কম্পিউটার করে দেওয়া আছে এখানে কোন ধরনের পরীক্ষায় বারবার কী প্রশ্ন এসেছে সেগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। তারপরে রয়েছে প্রথম প্রকাশিত যা কিছু, অর্থাৎ গল্প রয়েছে বাউন্ডেলের আত্মকাহিনী, যেটি 1919 সালে প্রকাশিত হয়েছিল, এবং কবিতা রয়েছে মুক্তি, প্রবন্ধ রয়েছে তুর্ক মহিলার ঘোমটা খোলা, প্রবন্ধগ্রন্থ রয়েছে যোগবাণী, এবং গল্প গ্রন্থ রয়েছে ব্যথারদান, কাব্যগ্রন্থ রয়েছে অগ্নিবীণা। নিষিদ্ধ গ্রন্থ যে 5টি হয়েছিল তার মধ্যে প্রথম যে নিষিদ্ধ হয়েছে সেটি হচ্ছে বিষের বাসে। নাটক রয়েছে ঝিলিমিলি এবং উপন্যাস রয়েছে বাদনহারা। কাজী নজরুল ইসলামের মোট 3টি উপন্যাস তিনি তার জীবদ্দশায় লিখে গিয়েছেন। কাজী নজরুল ইসলামের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলি আমরা একটু দেখব। বাদনহারা রয়েছে 1927 সালে, কুহেলিকা 1931 সালে, এবং মিত্রকথা 1930 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই 3টি উপন্যাসই তার জীবদ্দশায় লিখে গেছেন। বাদনহারা, কুহেলিকা, মিত্রকথায় কাদর এভাবে মনে রাখতে পারেন বা বাকু দিয়ে মনে রাখতে পারেন, যেন বাকু বাদ দিয়ে বাদনহারা, কু দিয়ে কুহেলিকা, মদিয়া মিত্রকথা এভাবে মনে রাখতে পারেন বা এই ছন্দটিও মনে রাখতে পারেন। উপন্যাস সম্পর্কিত তথ্য। বাদনহারা কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস, এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। মনে রাখবেন বাদনহারা হচ্ছে বাংলা সাহিত্যের, শুধু কাজী নজরুল ইসলামের নয়, এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এতে 18টি পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বাদনহারা চরিত্র রয়েছে নুরুল হুদা, রবিউল, রাবিয়া, মনু, মাহবুবা এবং সোফিয়া। মিত্রক্ষুদা, এতে ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন চিত্র ফুটে উঠেছে। চরিত্র রয়েছে পেকালে, ববি ও আনসার। এবং কুহেলিকা, সর্বশেষ যে উপন্যাসটি সেটি কুহেলিকা, সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লিখিত এই উপন্যাস। উপন্যাসটি কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরোজ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নওরোজ পত্রিকা বন্ধ হলে স্বাগত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। চরিত্র রয়েছে তাহমিনা ও জাহাঙ্গীর। এবার আমরা দেখব কাজী নজরুল ইসলামের নাটকগুলো। কাজী নজরুল ইসলামের নাটকগুলোর মধ্যে রয়েছে ঝিলিমিলি, আলিয়া, পুতুলের বিয়ে এবং মধুমালা। মনে রাখার জন্য একটি টেকনিক দেওয়া আছে, আপনার চাইলে টেকনিকের মাধ্যমেও মনে রাখতে পারেন। কাব্যগ্রন্থ রয়েছে মোট 22টি। 22টি কাব্যগ্রন্থের মধ্যে বিশেষ কিছু কাব্যগ্রন্থ রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, ভাঙ্গার গান, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জির প্লয়শিকা, সাম্যবাদী, সন্ধ্যা। এইগুলো হচ্ছে কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ। আর কাজী নজরুল ইসলামকে কিন্তু বলা হয় বাংলা
মুক্ত ছন্দের জনক। মনে রাখবেন, কাজী নজরুল ইসলামকে বলা হয় বাংলা মুক্ত ছন্দের জনক। অগ্নিবীণা কাব্যগ্রন্থের কিছু বৈশিষ্ট্য বা অগ্নিবীণা কাব্যের গ্রন্থের কিছু পটভূমি আমরা দেখে নেব। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। গ্রন্থের মধ্যে হলে দ্বিতীয় প্রকাশিত এবং কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম যে কাব্যগ্রন্থ, অর্থাৎ কাব্যটি প্রকাশিত হয় সেটি হচ্ছে অগ্নিবীণা কাব্য, এবং দ্বিতীয় গ্রন্থ যেটি সেটি হচ্ছে অগ্নিবীণা গ্রন্থ। কাব্যটির প্রথম সংস্কারের প্রচ্ছদ পরিকল্পনা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি ব্রিটিশ বিরোধী বাঙালি বারেন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। রচনার পটভূমিতে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে কাব্যটি রচনা করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবিতা সমূহে রয়েছে মোট 12টি কবিতা রয়েছে, যথা প্রলয়োল্লাস প্রথম। এখানে কিন্তু বিশেষ করে এই অগ্নিবীণা কাব্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়ে থাকে, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সঙ্গে প্রশ্ন করলে অগ্নিবীণা কাব্যটি চলে আসে। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি, দ্বিতীয় কবিতা কোনটি, বিদ্রোহী কবিতাটি কত নম্বর কবিতা, এরকম কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এজন্যই অগ্নিবীণা কাব্যটি খুব ভালো করে দেখে নেবেন এবং এখান থেকে যেভাবে দেওয়া আছে সেভাবে আপনারা চাইলেই সহজে মনে রাখতে পারেন। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মোট 12টি কবিতা ছিল এবং প্রথম কবিতা রয়েছে প্রলয়োল্লাস, দ্বিতীয়ত রয়েছে বৃদ্ধহী, তারপর রক্তাম্বর, ধারিণীমা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাত ইল আরব, খেয়াপাড়ের তরণী, কুরবানি, মহরম এবং শেষ কবিতায় এটি মহরম নামে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মোট এই 12টি কবিতা রয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থে। তারপরে বিদ্রোহী কবিতার কিছু গুরুত্বপূর্ণ কিছু দেখব আমরা। অগ্নিবীণা কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার জন্য প্রথমে তাকে বিদ্রোহের কবি বলা হয়, পরে বিদ্রোহ কবি। প্রথমে তার নাম ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ উপাধি দেওয়া হয়েছিল বিদ্রোহের কবি, এবং পরবর্তীতে তাকে এই নামটি, এই উপাধিটি সংশোধন করে তাকে বিদ্রোহী কবি বলা হয়। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1328 বঙ্গাব্দে কার্তিক মাসে 1921 খ্রিস্টাব্দে। এটি প্রথম সাপ্তাহিক বিজলি পত্রিকায় ছাপানো হয়। মনে রাখবেন, বিদ্রোহী কবিতাটি প্রথম বিজলি পত্রিকায় ছাপানো হয় কার্তিক মাসের 1921 খ্রিস্টাব্দের, আর এটি হচ্ছে কবিতার, আর এই কবিতার জন্যই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহের কবি এবং বিদ্রোহী কবি বলা হয়। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের সর্বাধিক জনপ্রিয় যে কবিতাটি সেটি হচ্ছে অগ্নিবীণা কবিতা, বিদ্রোহী কবিতা। এই কাব্যের রক্তাম্বর ধারিণীমা নিষিদ্ধ হয়, অর্থাৎ এই কবিতাটি নিষিদ্ধ হয়ে গিয়েছিল। মুসলিম ভারত পত্রিকার প্রচ্ছদে কাজী নজরুল ইসলাম সৈনিকের পোশাক পরিহিত প্রতিকৃতি সহ তার বিখ্যাত এই কবিতাটি প্রকাশ করে। সাম্যবাদী কাব্যগ্রন্থটি প্রথম লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয়। উল্লেখযোগ্য কবিতা সমূহ রয়েছে নারী, মানুষ, কুলীয় মজুর প্রভৃতি। এই কাব্যগ্রন্থের কবিতাসমূহ বিপ্লবাত্মক। বিশ্বেরবাসী কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বিদ্রোহ বা প্রধান কাব্য। এই কাব্যগ্রন্থটি প্রথম নিষিদ্ধ। সর্বহারা, উল্লেখযোগ্য কবিতাসমূহ আমার কৈফিয়ত, বিশ্বেরবাসী, প্রধান বিদ্রোহ কাব্য। এই কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের প্রথম গ্রন্থ হিসেবে নিষিদ্ধ হয়। সর্বহারা, উল্লেখযোগ্য কবিতাসমূহ রয়েছে আমার কৈফিয়ত, কান্ডারি হুঁশিয়ার প্রভৃতি। ফণীমনসা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বিদ্রোহ প্রধান কাব্য। অন্তর্ভুক্ত কবিতাসমূহ হচ্ছে সব্যসাচী, আশীর্বাদ প্রভৃতি। জিঞ্জির, উল্লেখযোগ্য কবিতাসমূহ রয়েছে ভীর, অগ্রপ্রথিক, ওমর ফারুক প্রভৃতি। এবং সন্ধ্যা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য কবিতাসমূহ চল চল চল, যেটি বাংলাদেশের রণসঙ্গীত, জীবন বন্দনা, কালবৈশাখী ইত্যাদি। কাজী নজরুল ইসলামের প্রেম প্রধান কাব্য। কাজী নজরুল ইসলামের প্রেম প্রধান কাব্যের মধ্যে রয়েছে দোলনছাপা, ছায়ানট, পূর্বের হাওয়া, সিন্ধু হিল্লোল, চক্রবাত, শেষ সওগাত। আর এই শেষ সওগাতের ভূমিকা লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। দোলনছাপা, কবি জেলে থাকা অবস্থায় 21টি কবিতার সমন্বয়ে দোলনছাপা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। উল্লেখযোগ্য কবিতা সময় রয়েছে আজ সৃষ্টি সুখের উল্লাসে, বেলা শেষে, পূবের চাতক, অবেলার ডাক, পূজারিণী, কবিরানী ইত্যাদি। সিন্ধু হিল্লোল, উল্লেখযোগ্য কবিতাসমূহ রয়েছে সিন্ধু, দারিদ্র, অভিযান প্রভৃতি। এবং ছায়ানটে রয়েছে উল্লেখযোগ্য কবিতাসমূহ বিজয়িনী, চৌতি হাওয়া, বিদায়বেলায় ইত্যাদি। কাজী নজরুল ইসলামের প্রেম প্রধান কাব্যের মধ্যে রয়েছে ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, নতুন চাঁদ, ঝিঞ্জির, সঞ্চিতা ঝড়।
এবং নজরুলের কবিতা সময়ের মধ্যে রয়েছে চল 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 গাহি তাহাদের গান খেয়া পাড়ের তরণী। ঢাকায় নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি থেকে কাজী নজরুল ইসলামের কবিতাটি রচনা করেছিলেন এবং সবশেষ যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে জীবন বন্দনা। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে ডেকেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিরোধে ছিলেন বলে, অর্থাৎ কালাপাহাড়কে ডেকেছেন প্রচলিত ধর্ম এবং সংস্কারের বিরোধী হিসাবে। কাজী নজরুল ইসলামের জীবনী গ্রন্থ রয়েছে মরুভাস্কর এবং চিত্তনামা। এই দুটি গ্রন্থ হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী গ্রন্থ। কাজী নজরুল ইসলামের গানের সংকলনগুলোর মধ্যে রয়েছে যে গ্রন্থগুলো সেগুলো হচ্ছে রাঙা জবা, বুলবুল, গুল বাগিচা, গানের মালা, নজরুল গীতি, চোখের চাতক, গীতি শতদল, সুর সাকি, সুর মুকুল, সুরলিপি ও বোরগীতি। বাংলাদেশের রণসঙ্গীত যেটি হচ্ছে চল চল চল, এটি সম্পর্কে আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম দেখব। বাংলাদেশের রণসঙ্গীত 1928 সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন বর্ধমান হাউসে, যার বর্তমান নাম হচ্ছে বাংলা একাডেমি, অনুষ্ঠিত বৈঠকে গানটি রচনা করা হয়। গানটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা পত্রিকায় দ্বিতীয় বার্ষিক সংখ্যায় নতুনের গান শিরোনামে প্রকাশিত হয়। এটি নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলাদেশের রণসঙ্গীত নজরুলের কোন কাব্যের অন্তর্ভুক্ত বলা হলে, সে ধরনের প্রশ্ন হলে সেটি হচ্ছে সন্ধ্যা কাব্যের অন্তর্ভুক্ত। গানটির 21 লাইন 1972 সালে মন্ত্রিসভায় রণসঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। রণসঙ্গীত সামরিক অনুষ্ঠানে বাজানো হয়। নজরুলের প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে যোগবাণী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, দুর্দিনে যাত্রী এবং ধূমকেতু। এবং কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে দৈনিক নবযুগ, ধূমকেতু এবং লাঙ্গল। কাব্য অনুবাদ। কাজী নজরুল ইসলাম যে সকল কাব্য অনুবাদ করেছেন সেগুলোর মধ্যে রয়েছে রুবাইয়াতি হাফিজ, কাব্যে আমপারা এবং রুবাইয়াতি অমর খৈয়াম। এই তিনটি গ্রন্থ কাজী নজরুল ইসলাম অনুবাদ করেছিলেন। কবির নিষিদ্ধ কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে বিশ্বেরবাসী, প্রলয় শিকার, যোগবাণী, ভাঙ্গার গান, চন্দ্রবিন্দু। এই 5টি গ্রন্থ কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ। মনে রাখবেন বিশ্বেরবাসী কিন্তু সর্বপ্রথম যে গ্রন্থটা নিষিদ্ধ হয়েছে সেটি হচ্ছে বিশ্বেরবাসী। উৎসর্গকৃত গ্রন্থ। কাজী নজরুল ইসলাম যে সকল গ্রন্থ যাদের যাদেরকে এবং কাদের কাদেরকে উৎসর্গ করেছেন তার চার্ট আমরা একটা দেখব। সঞ্চিতা গ্রন্থটি উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। মনে রাখবেন সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ঝিঙে ফুল উৎসর্গ করেছেন বীর বাদলকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বারেন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছেন। সর্বহারা বিচরা সুন্দরী দেবীকে, চিত্তনামা চিত্তরঞ্জন দাসকে, ভাঙ্গার গান মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ছায়ানট মুজাফর আহমেদ ও কুতুবুদ্দিনকে উৎসর্গ করেছেন। চক্রবাত ঢাকা চক্রবাগ ঢাকা কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মিত্রকে এবং সিন্ধু হিল্লোল হাবিবুল্লাহ বাহার ও শামসুন নাহার মাহমুদকে এবং বিশ্বেরবাসী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন মোসাম্মদ মাসুদা খাতুন ও যিনি নারী অধিকার আন্দোলনের কর্মী ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের মতো কাজী নজরুল ইসলাম থেকে বিসিএস ও বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার যে সকল প্রশ্ন এসে থাকে সেই সকল প্রশ্নের আলোকে তৈরি করা একটি গুরুত্বপূর্ণ নোট আকারে ভিডিও। এখান থেকে যদি পুরোপুরি আপনারা জানতে পারেন বা জেনে নিতে পারেন বা আয়ত্তে নিতে পারেন, তবে আশা করা যেতে পারে নজরুল সম্পর্কে যে সকল প্রশ্ন আসুক আপনি উত্তর করতে পারবেন। আমাদের গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কারণ চ্যানেলের ভিডিওতে যদি আপনি লাইক এবং কমেন্ট করা বাদ দেন তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে যাওয়া বন্ধ করে দেয়। এজন্য পরবর্তী ভিডিওগুলো সচল রাখতে লাইক ও কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে যেতে পারে। গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওটি পেতে এবং পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ বাদ জানিয়ে আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।